এই দুনিয়াত কেউ চিরস্থায়ী নয়, আমার আগে কেউ থাকতে পারছে? এই জন্য কবি বলেন, আমার আগে এই বাড়িতে বাস করেছে অনেক জন, তারাও গেছে আমিও যাব, রইব না রে বেশিক্ষণ। তারাও গেছে আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, থাকবো না। আর আল্লাহ বলেন, তোমরা কি মনে করছো আমি তোমাদের অনর্থক বানাইছি? তোমরা কি মনে করো আমি অনর্থক বানাইছি? সাত আসমান, সাত জমিন, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখো যা দেখো না সব বানাইছি হুকুম দিয়া, হুকুম দিয়া। বলছি হ হয়ে গেছে। আর তোরে বান্দা আমি হুকুম দিয়া বানাইছি না, আমি সময় লাগায় বানাইছি। তুই কি মনে করছিস অনর্থক বানাইছি? আল্লাহ কোরআনে বলেন, أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। রব্বে করিম বলেন, অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমি বানাই নাই। আল্লাহ কথা কিন্তু ক্লিয়ার করছে, অনর্থক বানাইছেন। এরপরে আপনি যদি প্রশ্ন করেন তাহলে আল্লাহ কেন বানাইছেন, আল্লাহ জবাব দিতেছে, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। الله বলেন, মানব দানব দুই জাতি বানাইছি ইবাদতের জন্য। বলেন কিসের জন্য? ইবাদতের জন্য বানাইছি। প্রথম আল্লাহ বলতেছে অনর্থক বানাই নাই, আবার শব্দ দিয়া বলেন কখনো না অনর্থক বানাইছি না, ভাইব না তোমাদেরকে বেহুদা বানাইছি। আল্লাহ বলেন ইবাদতের জন্য বানাইছি। প্রশ্ন যদি করেন ইবাদত না করলে আপনি কি করবেন? আল্লাহ হয়তো কি করুম শুন, وَلَقَدْ زَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ বলেন, মানব দানব দুই জাতির আমি বহু মানুষ বহু জিনকে আমি আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। বলুন ছাইরা দিব না জ্বালাইব আর পোড়াইব? কথা বুঝতেছেননি? প্রথম কি বলছে, অনর্থক বানাইছি না, পরে কি কয় ইবাদতের জন্য বানাইছি, ইবাদত না করলে আগুন দিয়া জ্বালাবো পোড়াবো। ক্লিয়ার হয়ে গেছে? তার মানে আল্লাহ আমরা ছাইরা দিত না, ছাইরা দিব? আল্লাহ বলেন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে মানুষ তোর শ্রেষ্ঠত্ব দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে আমি তোর সম্মান আর মর্যাদা বেশি দিছি, সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তোর সৌন্দর্য বেশি দিছি, তোর মহব্বত বেশি করছি, নিয়ামত তোরে বেশি দিছি। এরপরও যদি নাফরমানি করস পরিণাম ভালো হবে? أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ। رَبِّ كَرِيم বলেন, অনর্থক অকারণে আমি আল্লাহ তোরে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই, বান্দারে আমি কেন বানাইলাম শুন। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। মানব দানব শুধুমাত্র কেবলমাত্র গোলামি করবি আমি আল্লাহ, গোলামি করবি আমি আল্লাহ। কুল কায়নাতের মধ্যে আমি সম্মান আর মর্যাদা তোরে বেশি দিছি, বান্দা আসমান বানাইতে আমি আল্লাহ মেস্তুরি লাগাই নাই, জমিন বানাইতে মেস্তুরি আমি লাগাই নাই, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র বানাইতে মেস্তুরি লাগাই নাই। আল্লাহ শুধু বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। রব্বি কারীম বলেন, আমি শুধু বলেছি কুন হ হয়ে গেছে, সব তো বানাইলাম আমি হুকুম দিয়া, কিন্তু মানুষ তোরে আমি বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া, কুদরতি হাত দিয়া তোরে বানাইছি। তাহলে কত মহব্বত গিয়া বানাইছে। এরপরে রব্বি কারীম বলেন,
কুদরতি হাত দিয়া বানাইয়া শেষ নয় গো। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগতের মধ্যে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। আসেনি এলাকা সুবহানাল্লাহ, তা আপনারা কোন সময় সুবহানাল্লাহটা কন? আমার কবির নেই, আপনারা এলাকার ঠাডা বললে সুবহানাল্লাহ কন? তো কোন সময় কন আমার কইয়েন? আমি তো জানি না। সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সুন্দর কারে বানাইছে? আমরা অনেক সময় কই সুন্দর মানুষ দেখি লোকটা ফেরেস্তার মতো সুন্দর, কই না? কিন্তু আল্লাহ কয় ফেরেস্তার সুন্দর আমি কোরআনের কোথাও বলি নাই, হইনি? আমরা ফরির মতো সুন্দর হইনি? মাইয়া যদি সুন্দর হয় ফরির মতো, হ্যাঁ ফরির যে সুন্দর কোরআনে কইছিনি কেরে কস কয় ফেরেস্তার মতো সুন্দর, ফেরেস্তা সুন্দর আল্লাহ কোরআনে কইছিনি। আমরা ফাঁকি দেখলে কই, ময়না ফাঁকি কত সুন্দর, টিয়া পাখি কত সুন্দর, হরিণ দেখলে কত সুন্দর, হ্যাঁ এগুলা যে সুন্দর কোরআনে আসেনি। কিন্তু আল্লাহ বলেন মানুষ যে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি এমনে এমনে বলি নাই। আল্লাহ বলেন মানুষ বানাইছি সুন্দর করে এই কথাটা বলতে গিয়ে আমি চার চারটা কসম করছি। কয়টা কসম? রব্বি করিম বলেন চার চারটা কসম করছি আমি আল্লাহ, মানুষ তোরে সুন্দর করে বানাইছি এই কথাটা আমি কসম কেড়ে বলছি, একটা নয় গো চার চারটা কসম করছি। প্রথম নাম্বার কসম হলো তিন, তিন ফলের কসম আমি আল্লাহ করলাম। ও জৈতুন, আল্লাহ বলেন জৈতুন ফলের কসম আমি করলাম। ও তুর সিনিনা, সিনাই পর্বতের কসম করলাম। ও হাযাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরীর কসম করলাম। কসম হইলো কয়টা? কসম আমি আল্লাহ করছি, বান্দারে তরে বানাইতে গিয়া চারটা কসম করছি। কেন করলাম? কসম করলে তুই কথার গুরুত্ব দিবি, তাই একটা দুইটা নয় চার চারটা কসম কাটছি। তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, তোরে সুন্দর করে বানাইছি, চারবার কসম করছে। চারবার কসম করে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বি করিম বলেন এই বল্লাহ বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করে দেখ, আমরা তো ঘুমায়া থাকি দুনিয়া নিয়া চিন্তা করি আর ঘুমাই না, মাঝে মধ্যে একটু বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একটু চিন্তা করবেন আল্লাহর নিয়ামতের উপরে। বান্দা তুই একটু চিন্তা করে দেখ, আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি, বান্দারে তোর সম্মানের চেয়ে বেশি, কারণ আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দেই নাই, ফেরেশতা নূর দিয়া বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই। মানুষ তোর জন্য জান্নাত বানাইছি, ফেরেশতার জন্য জান্নাত বানাই নাই, তোরে সুন্দর করে বানাইছি কোরআনে বলছি, ফেরেশতারে বানাইয়া কোরআনে বলি নাই, এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম, এত পাওয়ারফুল চক্ষু যে তাকানোর সাথে সাথে সাত আসমান একেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি। সুবহানাল্লাহ, জানি এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি, তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা। সুবহানাল্লাহ, জানি সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে, চাওয়া মাত্রই আমরা দেখতে পাই, ঠিক নেই? চোখের পাওয়ারটা কি মনে করছেন? চোখের পাওয়ার এত বেশি, বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি। বিদ্যুতের গতি হল প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায়, আর আমাদের চক্ষু এর থেকে হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায়। আল্লাহ এত পাওয়ারফুল দুইটা চক্ষু আমাদেরকে দান করছে, এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে, ভালো বোঝার শক্তি দিছে, মন্দ বোঝার শক্তি দিছে। ফেরেশতা কিন্তু শুধু ভালো বুঝে রে, মন্দ বুঝে না। শয়তান রে আল্লাহ শুধু মন্দ বোঝার তৌফিক দিছে, খারাপটা বুঝে, খালি খারাপ বুঝে, ভালো বুঝে না।
আর মানুষ ভালো মন্দ বোঝার তৌফিক দিছে, কথা হয় না? এত বলে নেয়ামত আল্লাহ দিলেন, হাঁটার জন্য পা দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, মাথা দিলেন, এত সুন্দর করে কাঠামো দিয়া মানুষ বানাইল, বান্দা কেন বানাইছি? গোলামি করবি আমি আল্লাহ, আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি, সূর্য তোর গোলামি করবে, চন্দ্র বান্দা তোর গোলামি করবে, জমিন বান্দা তোর গোলামি করবে, যা কিছু দেখস বান্দা তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে, তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি। কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ, মানুষের যে পোল্ট্রি বাজ কেউ নাই, মানুষের থেকে অকৃতজ্ঞ আর কেউ নাই, মানুষ এত অকৃতজ্ঞ। একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই। একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, কিন্তু কুকুরটারে দুই দিন খাবার দেন, আপনি দুই দিন খাবার দেন, আপনার পিছু ছাড়বে না। এক মাস পরেও যদি আপনি কুকুরটার কাছে আসেন, কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারা খাওয়াইছেন। কিন্তু মানুষ রে মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরাইয়া দেয়। মানুষ রে তো কিছু করার পরও মানুষ সেটা মনে রাখে না, মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহ বলেন বান্দা শুন, একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে, আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবাই আর যেইভাবে মাছ রাখি, তোদেরকে নিয়ামত দিয়া ডুবাই রাখছি। নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত, মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত, বান্দারে আমি তোর নিয়ামত দিয়েইভাবে ডুবাই রাখছি। বান্দা শুন, এতগুলা নিয়ামত আমি আল্লাহ তোরে দিলাম, কোন নিয়ামতের অস্বীকার করবি? ক পারবে না? ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবা, বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি? আমি আল্লাহ তোরে কি দেই নাই বল? সব দেওয়ার পরে বন্ধ আমার খাইলি, আমি আল্লাহর নিয়ামত খাইলি, সব আমি আল্লাহ তোরে দিলাম, এরপর 24টা ঘন্টার ভিতরে বান্দা একটা ঘন্টা আমি আল্লাহর ইবাদত করস না। যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগায় শুনতেছেন? কথাগুলি শুনে 24টা ঘন্টা আল্লাহ সময় দিছে, কত ঘন্টা? রাইতে দিনে 24 ঘন্টা। দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি, 24টা ঘন্টার ভিতরে আল্লাহ তো দিল আমরা 24 ঘন্টা। যুবক নিজেরে নিজে প্রশ্ন করো, 24টা ঘন্টার ভিতরে আমার মালিককে তুমি কয় ঘন্টা দিস? একজনের কথা হয় না, এক ঘন্টাও মালিক রে দেয় না। আল্লাহ কয় তুই ভাবস আমি তোরে সাইরা দিব? আমার নাম রহমান, দয়া মায়া বেশি, আল্লাহর দয়া মায়া বেশি। আমরা খালি ইউয়াজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি, রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড়, শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরের ওয়াজ শুনছেন? আল্লাহ বলেন আমি যত বড় আমার আজাব আর গজব কিন্তু বান্দা অত বড়। আমি সবাইরে সার দেই কিন্তু সাইরা দেই না। ফেরাউনে আমি সার দিছি, ফেরাউইনারে আমি ক্ষমতা দিছি, ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে, ফেরাউন খোদা দাবি করছে, আল্লাহ তার এরপরে সার দিছে। কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বরের সঙ্গে, আল্লাহ কয় আর তোরে সার দেওয়া যায় না। ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনারে মারছে, সাইরা দিছিনি? নমরুদ নিজেরে খোদা দাবি করছে, আল্লাহ সার দিছে। নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে, কক্কেরে মারছে, কাল্লা মেরালাম। আল্লাহ কয় ফেরেস্তারে তীরের মধ্যে একটু রক্ত লাগাইয়া দে, রক্ত লাগাইয়া দিছে। রক্ত যখন তীর যখন ফিরে আসছে,
তীরের মধ্যে ছায়া কয় আল্লাহ মেরা লাইছি এর সাথী সঙ্গীরা কর ডিজে গানের আয়োজন কর কে রে নাচু কে রে আল্লাহ মেরা লাইছি নাউজুবিল্লাহ আল্লাহ এরপরে ছাড় দিছে। কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ কয় এখন দরা দরকার হে আমার লগে যুদ্ধ করবো তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নি কিতাবও লেখছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই আল্লাহ কয় কইরে আসত নি আসি তোর ভাও আসি নি আল্লাহ আমার ভাও নাই তো যা নমরিদের নাখা দেখিয়া ঢুক লেংরা মশা নাখা দিয়ে ঢুকছে ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজও চলে গেছে মগজ মগজ বইয়া আর পরে ইনসুলিন দেয় সুই ঢুকায় আর সুই বার করে যে সুই ঢুকায় যে মগজ একটা লাফে তিনা তুলছে নমরিজা পার্লামেন্টে বইয়া রয়েছিল মশা যখন খামড় দিছে পার্লামেন্টের নাচ শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে আইয়া যখন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসে এটা কি পাগল নেই ও পাগল তো আসি না হঠাৎ করে ও নাচে কা ও নাচতে নাচতে মশাও তো কম খারাপ না কারণ টেং টুং যেদিন না থাকে এরা মারাত্মক খারাপ থাকে এই মশা কিন্তু মারাত্মক খারাপ হেতে সুই ডুবাজে বাইর করে না আর এইদিকে নমরুদ্দা ডিজে গানের মতো নাচতেছে কোনোভাবেই বেতা কমে না নাচে মানে ঘটনা কি যা পায় তা দিয়া মাথার তা পায় কোনোভাবেই বেতা কমতেছে না হঠাৎ আসেন জুতা একটা গাছ এটা জুতাটা মারছে মাথার বাড়ি সেই জুতাটা বাতাত বাড়ি মারছে জিব্রাইল আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়া কইছে তাড়াতাড়ি সাইডা দে ইনসুলিন টাইনা তুল যখন হে সুই টান্দা তুলছে বেতা সারছে এখন নমরুদ্দে জুতার পাইছে একে সভ্যনা যে কি একটা জিনিস বারে দিলাম মাথার বেতা দিল সাইরা জুতার মধ্যে কোনো ওষুধ আছে না আসলে কি জুতার কোনো ওষুধ আছে এটা আল্লাহ বেজ্জতি করার একটা সিস্টেম জুতা দাবার এসে বেতা কমে গেছে তার মানে জুতা দাল্লা বেতা কমাইতেছে এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে রেখে টেনশনে বেড়েছে দিদি কি বেতা উঠলো জুতা দাবারি দিলে সেটা দিল আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে আবার মশায় সুই একটা ঢুকাই দিছে টাস করে জুতা দাবারি মারছে সেটা দিছে আল্লাহ হয় মশারে খুলে করে এটা তোর ডিউটি কাজ চালায়া যা হতেন পরে পরে ঢুকাইবি জুতা দাবারি দিলে সেটা দিবি মশায় হতেন পরে ঢুকা জুতা দাবারি দেবার পাই গেলা আবার ঢুকায় জুতা দাবারি দেবাই করে এই হইল জুতার বাড়ি শুরু তখন নমরুদ্দা একা একা জুতা দা কত বাইরি তো হাতে বেতা দিয়ে লায় তাই একজন লোক রাখছে ধরে মাসে এত টাকা বেতন দিমু হেজিকে চাকরি কি দেখো জুতা দা হালি ভিডা নিয়ে তাও খারে দেশের বাস সারে তো এইরকম যদি আমারে নিত আমি তো বললাম টেকা টোকা লাগতো না আমি খালি জুতা দা ভিডা মাহনে রে আমার টেকা দেমন লাগতো না বাস্তব নেই দেশের একজন বাদশাহ যদি কয় আমার জুতা দা ফিডাই বা আমার কি বেতন লাগবো নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিন সব মিলাম এক একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আনে এটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো এটা অত সালের একটা বাড়ি এক এক সালে এক এক যন্ত্রণা বুক করছে আর তোর জুতা দা বাইরে তাজি তেহারাম নেই এই লোক কয় যে আমি বাসার জুতা দা বাইরাম আমার টাকার দরকার নাই আমরা আমার চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেসা বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা খামর দেয় ইশারা দেয় তাড়াতাড়ি দেয় পাশে জুতা তা ঠাস করে পিছন দেয় বাড়ি মানে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তার জুতা দা বাইরা এর সাথে আবার কি এর বৈঠক হঠাৎ থেকে ভাগল এখান থেকে এক বেজ্জতি তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরেছিল ঠিক না জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরিতে বাইরি তখন তো বেচার আর বিরক্ত হয়ে পড়ছে কত বাইরি তো খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি খ বাইরা এই বেচার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরা নি লাগে হতন পরে পরে বাথরুম গেছে একটা বাথরুম করতে গেলে তে টাইম নাই না জুতা দা বাড়ি দেয় বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয় এর যদি আমি বউ জুতা দা বাইরিতে থাকি আমি এমনি মরে যাবো গা খাওয়ার নাই ঘুম নাই তোমার মরণ হই তে একবার এর মাইরি মরে যাই এখন হে কইলো সিদ্ধান্ত নিছে না এমন মরম এমন মরম চাকরি না করলে আমার গরদান যাইব আর আমি যদি চাকরি করতে থাকি আমি এমনি মরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মরে যাই গা তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কিতা কই মুগুর কইনি মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া দিছে যখন হচ্ছে জুতা দা বাড়ি দে
তখন মুগুল লইয়া যৎকান শরীর শক্তি আসিন, একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যা, ল্যাংরা মশা যে মাথা ধরেছেন, ছায়া দেয় সাদ নাই, সাদ নাই, মশায় চিন্তা করবো যেরকম একটা নোংরা পরিবেশে আর বন যায় মশা গেছে, নমরুদ্দা শেষ নি, কার সাথে পাল্লা লইছিল, আল্লাহ মারছে কেমনে, জুতা দা ফিডায়া মারছে, এই জন্য আল্লাহ সার দেয় ছেড়ে দেয় না, বুঝারে চিনুন আপনারা, এখানে যারা বয়স ৩০ আছে এরা বুঝারে চিনব, হে কিন্তু কম করছে না, এটা আমরা দেখছি, হে অনেক মুসলমানের রক্ত দিয়া গোসল করছে, হে কম করে নাই, শেষে আল্লাহ হেরও কিন্তু সাংবাদিকের জুতা দা ফিটাইছে, এক সাংবাদিকের জুতা দাবি মারছে, আর এই জুতার দাম অনেক হয়ে গেছে, এটি জাদুঘর আছে, আল্লাহর মায়ের আস্তে আস্তে সার দেয় ছেড়ে, যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন জাইনা রাখেন জুলুমের শেষ আছে, যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি, একটা দুনিয়ায় একটা পরকালে, দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়াতে আল্লাহ চরম পর্যায়ের বেজ্জতি না করবে, চরম পর্যায়ের বেজ্জতি করার পর আপনার মৌত দিবে আল্লাহ, এরপরে পরকালে তো আছে কুবা শামসুর মতো ইচ্ছা মতো কুবাইব, বাস্তব না বাস্তব, সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না, জনমের সাইজ করব, এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন, প্রথম নাম্বার কথা হলো ততক্ষণ না মরবেন না যতক্ষণ আপনার আল্লাহ দুনিয়াতে চরম পর্যায়ের বেজ্জতি না করবে, অপমান করবে, এরপরে মৃত্যু দিবে, আর পরকালে তো আছে ওয়াং সাং সুচি কি তাই ইজ্জতে আসেনি, তাই রে জনমের দেওয়া দিতা যায়, এখন বন্দি করে রাখছে, পারমার মুসলমানের রক্ত খাইছিল না, তাই রক্ত চুষা খাইতেছে, আরো বেজ্জতি হইব, আরো দেখবেন সামনে, অপেক্ষায় থাকেন, বাকিটা দেখার বয়স আপনার আর রইছে, আল্লাহ দেখাইব, আল্লাহ বলেন সার দেই কিন্তু ছেড়ে দেই না, আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে ছাইরা দিছি, ধরব যেদিন আমি আল্লাহ ধরব, জনমের ধরা ধরব, পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না, আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর নাফরমানি কর ছাইরা দিব না, কিন্তু জনমের ধরা ধরব, এ যুবক ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর নাফরমানি করতেছি, রাইতে দিনে ২৪ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহর দেই না, ইমাম সাহেব যদি বলে আসেন না একটু নামাজে যায়, উত্তর দেয় হুজুর নামাজের সময় নাই, যদি কয় আসেন না মাহফিলে যাই আমার সময় নাই, বেচারা খুব ব্যস্ত, সময় নাই, যে কোনো বিষয় লোক আমার সময় নাই, প্রশ্ন করো তোমার সময় নাই, কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সময় নাই, এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে, চাকরির জন্য সময় আছে, বন্ধুদের আড্ডায় সময় আছে, বিশ্বকাপ খেলা ৯০ মিনিট দাঁড়ায় দেখার সময় আছে, বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে, সব জায়গায় বেচারার সময় আছে, সময় নাই শুধু আল্লাহর বেলা, আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম, সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমি তোরে সময় দিলাম রে, সময় পাইয়া আমারে দিলি না, মন গড়া সময় নষ্ট করলি, বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব, বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না, আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া, হিসাব নিব, আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে ছেড়ে দিত না, হিসাব না নিয়া একটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন, আপনারা আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল, সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাওয়ার জন্য, একজন লোক ঢুকছে, দুইটা যারে অর্ডার দেয় তার নাম কি, মেসিয়ার, মেসিয়ার হইলো ভাই খানা নিয়ে আয়, কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই ৫০টা নাম কইব,
গোড়া মাছ আছে, বড় মাছ আছে, ওইল মাছ আছে, তারপরে আপনার গরু আছে, ছাগল আছে, কতটা হয় না? আমি অনেক সময় কিচ্ছু বুঝি না, চাই তাই একটা না খায়, তাই আমি হাফিজি বড় লাগতো না, তুই আস্তে আস্তে একটা একটা করে ওদিকে আমি খাইতাম মনে যাই গিয়া, এত নাম খায় একটাও এক টাকা না, লাস্ট আলি গুরুর ইয়াদ আছে। এই লোকজন এতগুলা নাম কইছে, চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কয়, আচ্ছা সব লইয়া যা, মেসি আরে আনতেছে, টেবিল সাজাইছে, খাইতাছে, খানা দেখে মেসি আরে দে লক্ষণ বালা না, যে যিনি টেকা নে উনারে কি কয় ম্যানেজার, কেশিয়ার তো ম্যানেজার, ম্যানেজারের কাছে গেছে মেসি আরে গিয়ে কয় স্যার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি, দেখছি তো, কারণ আমার একটা অনুমতি দেন, কি অনুমতি, কইরে ইচ্ছা মতো কুদুর ফিটাইতাম, ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি, খাওয়ন, তোর কাজ কিতা, দেওয়ন, আমার কাজ কিতা, হিসাব ল, তেহের খাওয়ন এ খাইব, তোর দেওয়ন তুই দে, তুই মারতে কা, কথা তো ঠিক, আমার তো দেওয়ান, আমি দিতে চাই, মেসি আরে দে এ খায়, ম্যানেজারে কয় এ খাওয়া শেষিলে বলে আমার খাম, আমার কাজ কি হিসাব নেওয়া, হিসাব না নিয়া, হিসাব না দিয়া বাড়ি তারব, বাড়ি তারব নিম, যা পারে খাইতে তাক, তুই বাধা দিস না, ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন দুনিয়াতে মানুষ যেই পরিমাণ আ কাম কু কাম দিনের কাম রাত্রের কাম সব কাম আমরা করি না, আমরার সাথে কিন্তু ফেরেশতা থাকে, চব্বিশ ঘন্টা ফেরেশতা থাকে, আমরার ই আ কাম কু কাম দেখে ফেরেশতারাও আল্লাহর কাছে কয় আল্লাহ একটু অনুমতি দেন, কিতা কয় আর একটা আসার মাইরা জায়গা মোতায় লাই, আল্লাহ জিগা ঘটনা কিতা বলে যেই পরিমাণ কর্তা যে হিসাব দিতে পারতো না, তা আল্লাহও বলে তোর কাজ এর খাস আহাম কুহাম করন দেখন লিখতে রাখন, আর এর খাম যত আহাম কুহাম করতে পারে, তোর কাজ কিন্তু ফিডন না, তোর কাজ দেখতে থাক লিখতে থাক, যত কিছু আছে সব কিছুর হিসাব হইবো আমার কাছে, বন্দা যা পারে করুক, হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই, আসরের মাঠে আল্লাহ হিসাব নিব পাই পাই করে, সাইডা দিব নি, রাব্বি কারিম বলেন প্রথম নাম্বার কথা হলো হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, রব কারীম বলেন এ অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, রব্বি কারীম বলেন দুই নাম্বার হল তোরে বানাইছি ইবাদতের জন্য, তিন নাম্বার আল্লাহ বলেন বান্দা তোরে বানাইতে গিয়া ওয়ালাকাদ কাররামনা বানি আদম সমগ্র সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছি, চারটা কসম কেড়ে বলছি বান্দা তোর থেকে সুন্দর আমি আল্লাহ কাউরে বানাই নাই, তোর থেকে সম্মান আর মর্যাদা আমি কাউরে দেই নাই, এরপর আল্লাহ বলেন এত কিছু দেওয়ার পরেও যদি তুই আমি আল্লাহর গোলামি না করস, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আগুন দিয়া তোরে জ্বালাবো আর পোড়াবো, এরপরে রব্বি কারীম বলেন বান্দা শুন ভালো করে শুন, এত নিয়ামত দিয়া তোরে ছেড়ে দিব না, আমি আল্লাহ কিন্তু পাই 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 করে হিসাব দিব, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ তার কৃত কর্মের জন্য আল্লাহর সামনে জবাব দিতে হবে, হিসাব সারা ছেড়ে দিব না, রব্বি কারীম বলে হিসাব নিব গো, হিসাব ছাড়া আমি আল্লাহ কাউকে ছেড়ে দিব না, এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে, আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে, তার একটা কিয়ামত হবে, কি হবে কিয়ামত, কিন্তু দুই প্রকার, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, কথা বুঝতেছে, সাউন্ড একটু উড়ান একটু উড়ান, একটা হলো যার যার কিয়ামত, আর একটা হলো সমষ্টিগত কিয়ামত, আল্লাহর রাসূল বলেন
যার যার কেয়ামত সম্পর্কে বলেন মাম্মা তা ফাকাত কামাত কিয়ামাতুহু, যে যখন মারা যায় তার কিয়ামত তখন শুরু হয়। আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কিয়ামত এখান থেকে শুরু হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সেই কিয়ামতটা হলো কিয়ামতে কুবরা, এটা বড় কিয়ামত, সেটা বাঁশির মাধ্যমে হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাঁশি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতির পরিসমাপ্তি আমি ঘটায়া দিব।